আজকে আমি সুখলতা রাওয়ের লেখা ফুল এটা সম্বন্ধে পড়াব আপনারা যখন বাড়িতে বাচ্চাদের পড়াবেন এইভাবে যদি বুঝিয়ে পড়ান তাহলে দেখবেন পিছনে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই উত্তরগুলো ওরা নিজেরাই লিখতে পারবে আমি পড়াচ্ছি এবার কি লিখেছে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না অর্থাৎ অনেক অনেক দিন আগে যখন মানুষের জন্ম হয়নি তখন পৃথিবীতে ফুলও ছিল না মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ মাটির উপর তাহলে কি ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত আলো আসতো এবং ফুল ফুলদের খুঁজত বাতাস পাতা শুকে শুকে চলে যেত বাতাস এসে পাতাগুলো শুকে শুকে ফিরে চলে যেত হায় ফুল নেই কিন্তু তখন ফুল ছিল না এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে পড়ি এ দেখো এখানে এটা পরি ছবি দেওয়া তোমরা তো গল্পে পরি কথা পড়েছো সেই ফুলপরিরা একদিন নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল তাদের মানে কাদের বলা হয়েছে পরিদের পরিদের দেশে নাকি অনেক ফুল তারা ফুলের পাপড়ের পোশাক পরে ফুলের মধু খায় তোমরা তো ফুল দেখেছো সবাই ফুলের যে পাপড়িগুলো তার তৈরি জামা কাপড় পরে তারা ফুলেরই মধু খায় পরীরা বলা বলি করল আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি পরীরা নিজেদের মধ্যে বলা বলি করলো যে এত সুন্দর জায়গা কিন্তু ফুল নেই আমরা এখানে ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো তাই তারা কি করলো সবাই মিলে গিয়ে তাদের দেশে তো অনেক ফুল সেখান থেকে ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল। মাঠে মাঠে বনে বনে সেই বীজগুলো কি করলো মাঠে মাঠে আর বনে বনে ছড়িয়ে দিল কেন কারণ বীজ থেকে তো গাছ হয় সেই বীজ থেকে গাছ গজালো সেই বীজ থেকে কি হলো অনেক গাছ জন্ম নিল তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি তোমরা জানো ফুল ফোটার আগে ফুলের কুঁড়ি হয় তাই গাছে গাছে তখন অনেক কুড়ি হলো সেই কুড়ি ফুটলো সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেঁয়ে গেল বোন নানা রঙ বেরঙের ফুল হলো কী কী রঙের সাদা নীল হলুদ লাল বেগুনি ফুলে কি হলো বোন ভরে গেল আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল আলো এসে কি করল ফুলেদের গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল। তোমরা জানো হাওয়া দিলে গাছের পাতা দোলে তাই যখন হাওয়া দিল তখন কি হলো ফুলরাও দুলে উঠল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে মৌমাছিরা ফুলের মধু খেতে ছুটে এলো এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে এখনও নাকি ফুলপরিরা পৃথিবীতে আসে যেখানে মানুষরা থাকে সেখানে নয় অর্থাৎ মানুষে যেখানে বসবাস করে সেখানে কিন্তু আসে না রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে যখন রাত হয় আকাশে চাঁদ দেখা দেয় তখন তারা গভীর জঙ্গলের ভিতর আসে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে পড়িরা সারা রাত কী করে ফুলের বনে হাত ধরাধরি করে নাচে ভোর না হতে চলে যায় ভোর হওয়ার আগেই তারা চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে ভোরবেলা যদি সেখানে যাওয়া যায় তাহলে কি দেখা যায় যে তাদের পায়ের চাপে ঘাসগুলো শুয়ে পড়েছে কেউ দেখেছো মানে তোমরা কি কেউ সেটা দেখেছো